এই প্রথমবারের মতো একটি ভূগর্ভস্থ বিমান ঘাঁটি উন্মোচন করল ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা খবরটি নিশ্চিত করেছেন। দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটির নাম ইগল 44। এই ঘাঁটি থেকে যুদ্ধ বিমান এবং ড্রোন পরিচালনা করা হবে। তবে ঘাঁটিটি কোথায় অবস্থিত তা জানানো হয়নি। মাটির অনেকখানি নিচে এই বিমান ঘাঁটি তৈরি করা হয়েছে। এতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষম যুদ্ধ বিমান রাখা যাবে। রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত বক্তব্যে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাহিরি বলেন, ইসরায়েল সহ শত্রুদের পক্ষ থেকে ইরানে হামলা হলে আমাদের ইগল 44 সহ একাধিক বিমান ঘাঁটি থেকে জবাব দেওয়া হবে।